হেলথ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের চতুর্থ বার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ব্লক ভিত্তিক মেলার আয়োজন করা হয়েছে। 16 এপ্রিল থেকে শুরু হবে এই মেলা। এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এনএইচএমের মেম্বার সেক্রেটারি ডক্টর কমল রিয়াং। রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে হেলথ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের চতুর্থ বার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ব্লক ভিত্তিক মেলার আয়োজন করা হয়েছে। 16 এপ্রিল থেকে শুরু হবে এই মেলা, চলবে 22 এপ্রিল পর্যন্ত। রাজধানীতে এনএইচএমের মিশন ডিরেক্টরেটের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এনএইচএমের মেম্বার সেক্রেটারি ডক্টর কমল রিয়াং। তিনি বলেন 16 এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জীবনীর উদ্বোধন করবেন। সাত দিনব্যাপী এই মেলায় সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ প্রদান এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হবে। গুড আফটারনুন মিডিয়া ফ্রেন্ডস, আজকে আমরা একটা বিশেষ খবরের জন্য একটা সাত দিনব্যাপী একটা কর্মসূচির ব্যাপারে আপনাদেরকে অবগত করার জন্য আজকে এই প্রেস মিটটা আমরা করছি। এটা হচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, এর চতুর্থ বার্ষিকী পূর্তি উপলক্ষে আমাদের 16 থেকে 22 অবধি সাত দিনব্যাপী একটা কর্মসূচি আমাদের সারা ত্রিপুরায় করা হবে। এটাকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার আমরা প্রত্যেক বছরেই করি, এইবার একটু ডিফিটিং ম্যানারে আমরা করতে যাচ্ছি। কেননা আমাদের আজাদি কা অমৃত উৎসব, এই স্বাধীনতার 75 বছরের যে উপলক্ষে এটাকে একটু স্মরণীয় করার জন্য সাত দিনব্যাপী আমাদের এই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি সারা দেশের সঙ্গে। তো আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর সুনন্দ ভট্টাচার্য, ডক্টর তাপস সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।